নমস্কার দর্শক বন্ধু, জয় জগন্নাথ। 2024 মসিহা ইংরাজি নববর্ষ উপলক্ষে আপনার অনেক অনেক শুভেচ্ছা ও শুভ অভিনন্দন। 2024 মসিহা জানুয়ারি মাসে মকর রাশির ফলাফল কিপর হব আসন্তু আজির অধ্যায়ে আলোচনা করিবা। দর্শক বন্ধু, জানুয়ারি মাসে গ্রহ মানকর চলন কোন রয়েছে সর্বপ্রথমে জানি নবা। রবি মাস আরম্ভর আপনার দ্বাদশ স্থানে চলন করিবে। জানুয়ারি মাস 15 তারিখ ঠার সে আপনার রাশিরে চলন করিবে। মঙ্গল মাস সারা আপনার দ্বাদশ স্থানে চলন করিবে। রাহু মাস সারা আপনার তৃতীয় স্থানে চলন করিবে। শনি মাস সারা আপনার দ্বিতীয় স্থানে চলন করিবে। বৃহস্পতি মাস সারা আপনার চতুর্থ স্থানে চলন করিবে। শুক্র মাস আরম্ভর আপনার একাদশ স্থানে চলন করিবে। 19 তারিখ ঠার সে দ্বাদশ স্থানক চলন করিবে। বুধ মাস আরম্ভর আপনার একাদশ স্থানে চলন করিবে। 8 তারিখ ঠার সে দ্বাদশ স্থানে চলন করিবে। এবং কেতুঙ্কর চলন যদি আমি দেখিবা, নবম স্থানরে মাস সারা রহিব। এ তো থিলা গ্রহ মানকর স্থিতি। এ মাসরে কিছি গ্রহ শুভরে রহুচন্তি এবং কিছি গ্রহ মধ্যে অশুভরে রহুতিবার সমস্যা আপন ভোগ করি পারন্তি। আপনকর রাশিরে এবে বি শনি সাড়ে সাতির প্রভাব রহুচি। রাশির দ্বাদশরে রবি মঙ্গলকর যোগ রহিব। স্বাস্থ্য প্রতি অধিক যত্নবান হবে। পাদ গোড়ের কিছু আঘাত লাগিপারে। যানবাহন প্রতি সতর্কতা অবলম্বন করিবে। কলি ঝগড়া বিবাদ ঠার দূরেই রহিবা আবশ্যক। যে মানকর রক্তচাপ রহিছি, হৃদরোগ ইত্যাদি রহিছি, সেমানে অধিক শরীরর যত্ন নিয়ন্তু। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানে হাড় গোড় পীড়ারে পীড়িত সময় সময় হয়ে পারন্তি। তেণু শ্রী হনুমানকর উপাসনা করিবা সহ চালিশা পাঠ করন্তু। কুকুরকু নিয়মিত ভাবে খাইবাকু দিয়ন্তু। দর্শক বন্ধু, মাঙ্কর সুখ এই মাসরে মিশামিশি আপনকু প্রাপ্তি হবার যোগ রহিছি। গর্ভ ধারণ করিবা পাই সময় যদি দেখিবা প্রায়ত 18-19 তারিখ পর্যন্ত শুভ রহিব। মাসর প্রথমার্ধে আপন গর্ভধারণ করিপারিবে। সন্তান সুখ অধিক আপনার মাসর প্রথমার্ধে প্রাপ্তি হব। মাসর দ্বিতীয়ার্ধে সন্তানকর স্বাস্থ্যকু নেই আপনার চিন্তিত রহিপারন্তি। পিতাঙ্ক স্বাস্থ্যকু নেই সামান্য সমস্যা প্রায়ত 8 তারিখ পরঠারু রহিবার সম্ভাবনা রহিছি। দর্শক বন্ধু, এবে আসন্তু জানিবা আপনার ক্যারিয়র চাকরি বাকরি র স্থিতি কিপরি রহিব। ক্যারিয়র ক্ষেত্রে অনেক পরিবর্তন। এ মাসরে অধিকাংশ গ্রহ আপনার দ্বাদশ স্থানে রহুথিবার কর্মক্ষেত্রে সমস্যা কিছু ভোগ করিবে। কর্ম হানি হইপারে কিংবা ট্রান্সফর ইত্যাদি হবার সম্ভাবনা এহা বড়াইব। দূরস্থানকু যাত্রার সুখ প্রাপ্তি হব, কিন্তু যানবাহন প্রতি সতর্কতা অবলম্বন করিবে। জিনিসপত্র হজিযা কিংবা চোরি হবার ভয় রহুথিবার আপনার যেতবে দূরস্থানকু যাত্রা করছেন নিজের কাগজপত্র জিনিসপত্রকু সাইতি করে ভালো ভাবে রাখিবে। দ্বাদশ স্থানরে প্রায়ত অধিকাংশ গ্রহঙ্কর যোগ সম্বন্ধ রহুথিবার বিলম্বরে কার্য সিদ্ধি হবার যোগ রয়েছে। পরিশ্রম টিকি অধিক করিবে। সফলতার হার মিশামিশি আপনার প্রাপ্তি হব। আপনার ভাগ্যাধিপতি বুধ এবং কর্মাধিপতি শুক্রকর যোগ সম্বন্ধ প্রায়ত মাসর প্রথমার্ধে আপনার অধিক শুভফল প্রাপ্তি করাইব। নূতন কর্ম মাসর প্রথমার্ধে আরম্ভ করে পারিবে। কর্মকু নিয়ে অধিক সমস্যা চাপগ্রস্ত মাসর দ্বিতীয়ার্ধে রহিব। মাসর প্রথমার্ধটি কর্মক্ষেত্রে সুখ শান্তি প্রাপ্তি করাইব, কিন্তু সিনিয়র মানক সহিত মতভেদ উপুজিপারে। যে মানে সরকারি চাকরি ক্ষেত্রে কার্যরত রয়েছেন সেমানে সামান্য অধিক পরিশ্রম সমস্যার কিছু পড়িপারন্তি। নূতন চাকরি বাকরি ক্ষেত্রে সামান্য সুযোগ প্রায়ত মাসর প্রথম 13-14 দিন মধ্যে অধিক রহিব। তৎপরে প্রায়ত কর্মক্ষেত্রে পরিশ্রম অধিক লাগি রহিব। যে মানকর ইন্টারভিউ ইত্যাদি রয়েছে 10 তারিখ মধ্যে সেমানে অধিক পরিশ্রম জারি রাখিবা আবশ্যক। সে দিগরে চেষ্টা মধ্যে করিবা আবশ্যক। এই সময় প্রায়ত অনেক গ্রহঙ্কর পরিবর্তন সহিত আপনার রাশিরে 15 তারিখ ঠার বা মকর সংক্রান্তি ঠার রবিঙ্কর চলন রহিব। তেমন রবিঙ্কর চলন আপনার রাশিরে যেতবে রহিব, রবি হচ্ছেন অষ্টমা অধিপতি। দেহ পার যত্ন নেবে, নিজ মনরে অধিক আত্মবিশ্বাস আসিব। কিন্তু রবি প্রায়ত যেহেতু অষ্টমা অধিপতি হয়ে আপনার রাশিরে রহুচন্ত, আপন কাহা সহ মতভেদ ইত্যাদি করিপারন্তি। তেমন কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ রক্ষা করে প্রত্যেক কার্য করিবা আবশ্যক। এ মাসরে অনেক পরিবর্তন সহিত সময় সময় আপন বিভিন্ন স্থানকু গস্তর সুযোগ মধ্যে প্রাপ্তি করিবে। আয় ব্যয়ের স্থিতি যদি দেখিবা, এ মাসরে আয় যেমিতি ব্যয় সেমিতি লাগি রহিব। মাসর প্রথম 10-15 দিন পর্যন্ত কিছুটা আয় আপন বিভিন্ন ক্ষেত্রে প্রাপ্তি কলে মধ্যে খরচ বুদ্ধি ব্যয় বুদ্ধি এ মাসরে অধিক হবার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ গ্রহ আপনার ব্যয় স্থানে চলন করুবার ধন সঞ্চয়কু নিয়ে সমস্যা কিছু রহিপারে। তীর্থ ভ্রমণ করিপারন্তি। কোণী শুভ মাঙ্গলিক কর্মরে খরচ কিছু বড়িবার সম্ভাবনা রয়েছে। আপনার রাশিরে এ মাসের গুরু সুদী কিংবা রবি সুদী প্রায়ত রহিব না। তেমন শুভ মাঙ্গলিক কার্যগুলি করা মাসটি সেতু
ସର୍ବୋତ୍ତମ ରହିବ ନାହିଁ। ଧନ ସଞ୍ଚୟକୁ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦିଅନ୍ତୁ। ସେୟାର ମାର୍କେଟିଂ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଟ୍ରେଡିଂ ଇତ୍ୟାଦି କ୍ଷେତ୍ରରେ ଦେଖି ଯାଇ ନିବେଶ କରିବା ଆବଶ୍ୟକ, ଯେହେତୁ ଅଧିକାଂଶ ଗ୍ରହ ପ୍ରାୟତଃ ଅଶୁଭରେ ରହୁଛନ୍ତି। ଧନାଧିପତି ଶନି ଦ୍ୱିତୀୟରେ ଚଳନ କରୁଥିବାରୁ ପରିଶ୍ରମ ମାତ୍ର ଟିକେ ଅଧିକ ଏ ମାସରେ ରହିବ ଧନ ପ୍ରାପ୍ତି କରିବା ପାଇଁ। ତେଣୁ ଯାହା ଯେମିତି ରୋଜଗାର ଆପଣଙ୍କ ପାଖକୁ ଆସୁଛି ତାକୁ ଅଧିକ ସଞ୍ଚୟ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟିତ କରିବା ଆବଶ୍ୟକ। ଏ ମାସରେ ଅନେକ ପରିବର୍ତ୍ତନ ସହିତ ଏ ମାସରେ ସୁଖ ଶାନ୍ତି ସାମାନ୍ୟ ମାସର ପ୍ରଥମାର୍ଦ୍ଧରେ ପ୍ରାପ୍ତି କରିବେ। ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟର ସ୍ଥିତି ଯଦି ଦେଖିବା, କାରବାର କ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ ଉନ୍ନତି, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ ଉନ୍ନତି ପ୍ରାୟତଃ 15-16 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିବ। ତତ୍ପରେ ଅଧିକ ନିବେଶ ବ୍ୟବସାୟ ବାଣିଜ୍ୟରେ କରନ୍ତୁ ନାହିଁ, ସ୍ୱଳ୍ପ ନିବେଶ କରି ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ। ଯଦି ଋଣଗ୍ରସ୍ତ ହୋଇଛନ୍ତି ଋଣ ପରିଶୋଧ କରନ୍ତୁ, ବଡ଼ ବଡ଼ ଋଣ ଏହି ସମୟରେ ନିଅନ୍ତୁ ନାହିଁ। ବୁଧ ପ୍ରାୟତଃ ଅଶୁଭରେ ରହୁଥିବାରୁ ମଙ୍ଗଳଯୁକ୍ତ ହୋଇ ତେଣୁ ଏହି ସମୟରେ ପ୍ରାୟତଃ ଘରୋଇ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଆପଣ ଋଣଗ୍ରସ୍ତ ହୋଇପାରନ୍ତି, ସେସବୁକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରି ଆଗକୁ ବଢ଼ିବା ଆବଶ୍ୟକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆସନ୍ତୁ ଜାଣିବା ବିଦ୍ୟାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ ସମୟ କିପରି। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପଞ୍ଚମାଧିପତି ଶୁକ୍ର ବୁଧ ଯୁକ୍ତ ହୋଇ ଏକାଦଶ ସ୍ଥାନରେ ଚଳନ କରୁଥିବାରୁ ବିଦ୍ୟା କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ପାରଦର୍ଶିତା ଲାଭ ମଧ୍ୟ କରିପାରିବେ, କିନ୍ତୁ ମାସର ଦ୍ୱିତୀୟାର୍ଦ୍ଧଠାରୁ ଅନ୍ୟ ମନସ୍କ ହେବେ, ପାଠପଢ଼ାରେ ଆପଣଙ୍କର ସମୟ ସେତେ ଭଲ ଯିବ ନାହିଁ, ବ୍ୟାଘାତ କିଛି ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ସଫଳ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଏହି ସମୟରେ ପ୍ରାୟତଃ ଆପଣ ନିଜ କର୍ମରେ ଆଗେଇବା ଆବଶ୍ୟକ। ଯେଉଁ ସବୁ ପାଠ୍ୟକ୍ରମ ଗୁଡ଼ିକ ଆପଣଙ୍କର ବାକି ବୁକର ରହିଥିଲା ତାକୁ ସାରିଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା ଆବଶ୍ୟକ। ଆପଣ ନିଜ କର୍ମରେ ଆଗେଇ ଚାଲନ୍ତୁ ଏବଂ ନିଜର ସମ୍ମାନ ବା ସ୍ଥିତିକୁ ବଜାୟ ରଖି ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ ଏ ମାସରେ କରିବା ଆବଶ୍ୟକ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ଯଦି ଦେଖିବା, ସୁଖ ଶାନ୍ତି ସାମାନ୍ୟ କିଛି ପ୍ରାପ୍ତି ହେଲେ ମଧ୍ୟ ଯେଉଁମାନଙ୍କର ମଙ୍ଗଳ ଦୋଷ ରହିଛି ସେମାନେ ଏ ମାସରେ ଅଧିକ ଟିକେ ସମସ୍ୟାରେ ପଡ଼ିପାରନ୍ତି। ମଙ୍ଗଳ ଦ୍ୱାଦଶରେ ଚଳନ କରୁଥିବାରୁ ରବି ଯୁକ୍ତ ହୋଇ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଗ୍ରହ ଯୁକ୍ତ ହୋଇ ସେମାନେ ତାଙ୍କ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ସାମାନ୍ୟ ଅସୁବିଧା ଟିକେ ଭୋଗ କରିପାରନ୍ତି। ଅନ୍ୟଥା ପ୍ରାୟତଃ ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନରେ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ଆପଣଙ୍କର ଚେଷ୍ଟା ଅଧିକ ରହିବା ଆବଶ୍ୟକ। ପାରିବାରିକ ଜୀବନ ଯଦି ଦେଖିବା, ଚତୁର୍ଥ ସ୍ଥାନରେ ବୃହସ୍ପତିଙ୍କର ଚଳନ ରହୁଛି ଏବଂ ମଙ୍ଗଳ ମଧ୍ୟ ବ୍ୟୟରେ ଚଳନ କରୁଥିବାରୁ ପାରିବାରିକ ଜୀବନ ସମସ୍ୟାପୂର୍ଣ୍ଣ ରହିବ। ଘର ପରିବାରକୁ ସଜାଡ଼ିବା, ଘର ପରିବାର ପାଇଁ ଅଧିକ ରୋଜଗାର କରିବା, ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ମାନସିକ ଅଶାନ୍ତି ସମୟ ସମୟ ପ୍ରାପ୍ତି କରିପାରନ୍ତି। ମାଆଙ୍କୁ ନେଇ ଚିନ୍ତା ପ୍ରକଟ କରିବେ, ବନ୍ଧୁଙ୍କ ସହିତ କିଛି ମତଭେଦ ମତାନ୍ତର ଇତ୍ୟାଦି ଉପୁଜିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ଲଭ୍ ଲାଇଫ୍ର ସ୍ଥିତି ଯଦି ଦେଖିବା, ଶୁକ୍ର ଆପଣଙ୍କର ପଞ୍ଚମାଧିପତି ଯେହେତୁ ଏକାଦଶ ସ୍ଥାନରେ ଚଳନ କରୁଛନ୍ତି 19 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ, ଯଦି କାହାକୁ ଭଲ ପାଉଛନ୍ତି ନିଜର ମନ କଥା ଏହି ସମୟ ମଧ୍ୟରେ କହିଦିଅନ୍ତୁ। କଳା ସଙ୍ଗୀତ ନୃତ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଆପଣ ଆଗେଇବେ ଏବଂ ଯାନବାହନ କିଣାକିଣି ଠାରୁ ଆରମ୍ଭ କରି ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଖର୍ଚ୍ଚ ବଢ଼ିବ ଏବଂ ସେସବୁ କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସଫଳ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତେଣୁ ଏ ମାସଟି ସାମାନ୍ୟ ସମସ୍ୟା କିଛି ରହିଛି ଏବଂ କିଛି କିଛି କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଶୁଭତ୍ୱ ଫଳ ଗୁଡ଼ିକ ବୃଦ୍ଧି କରିପାରେ। କୌଣସି ଖରାପ ପରିସ୍ଥିତି ଉପୁଜିଲେ ମଧ୍ୟ ହଠାତ୍ ଜବ୍ ଇତ୍ୟାଦି ମାସରେ ପରିବର୍ତ୍ତନ କରନ୍ତୁ ନାହିଁ। ଯେହେତୁ ଶନି 7.5 ର ପ୍ରଭାବରେ ଆପଣଙ୍କର ରାଶି ରହିଛି, ହନୁମାନ 40 ପ୍ରତ୍ୟେକ ଦିନ ପାଠ କରନ୍ତୁ, ସୁନ୍ଦରାକାଣ୍ଡ ପାଠ କରନ୍ତୁ ଏବଂ ଗରିବ ଅସହାୟ ଲୋକଙ୍କୁ କିଛି ଭୋଜନ କିମ୍ବା କିଛି ଦାନ ଯଥା କଳା ଦ୍ରବ୍ୟ ଇତ୍ୟାଦି ଶନିବାର ଦିନ ଆପଣ ଦେଇପାରିବେ। ମଙ୍ଗଳ ଯେହେତୁ ଅଶୁଭରେ ରହୁଛି, କୁକୁରକୁ ପ୍ରତ୍ୟେକ ମଙ୍ଗଳବାର ଦିନ ମିଠା ରୁଟି ଇତ୍ୟାଦି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ସୂର୍ଯ୍ୟ ନମସ୍କାର କରନ୍ତୁ, ଆଦିତ୍ୟ ହୃଦୟ ସ୍ତୋତ୍ରମ୍ ପାଠ କରନ୍ତୁ, ଓମ୍ ଗଙ୍ଗଣପତାୟ ନମଃ ଏ ମନ୍ତ୍ର ଜପ କରନ୍ତୁ। ଘରେ ଗୁରୁବାର ଏବଂ ଶୁକ୍ରବାର ଦିନ ଶ୍ରୀ ସୂକ୍ତମ୍ ପାଠ କରନ୍ତୁ, ଦେଖିବେ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଦୂରୀଭୂତ ହେବ। ଏ ତ ଥିଲା ମକର ରାଶିର ଫଳାଫଳ। ଆଶା କରେ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ମତାମତ ଦେବେ। ଆଜି ତ ସମୟ ହେଇଗଲାଣି, ଆଜି ତ ଏତିକି। ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଧନ୍ୟବାଦ।